আমার কি আতে সিস্টার জনে মানে একবার উপরত বহাই তৈরি হয়েছে বহু দুনিয়া একটা রুম পুরো এসির মত বহি আছো দুনিয়াকে। গাইজ আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইজ বর্তমান আহিছো নগাঁও কিয়া সার্ভিস সেন্টারত, মানে কিয়া সেল্টস যখন গাড়ি আছে এই গাড়ির শোরুমত আহিছো, মানে ইয়াতে এখন গাড়ি লৈ আহিছো এখন সার্ভিসিং করাবলৈ। তো ভাবিছো আপোনালোকক মানে অলপ এই শোরুমখন দেখাইলো আর যখন সার্ভিস সেন্টারখন আপোনালোকক দেখাইলো। তো এটা বলক ভিডিওটো আরম্ভ করো। তো এ আপোনালোকে দেখিব পাৰিছে এনি টাইম মানে গাড়ি আহি সোমাই আছে মানে সার্ভিসিং করবলে। আর ইয়াতে এখন গাড়ি দেখা পাইছো, এ চাওক মানে নিউ গাড়ি, কত এনেকুৱা লাগিছে যেন এক্সিডেন্টও হব আর কি হব, মানে একেবারে অবস্থা পাতি নাই আর। এইখনও সার্ভিসিং করাবলে আনা হয়েছে। গাড়িখন দেখি মানে একেবারে মনত এটা দুখ লাগি গেল যে যোনেও কিনিছে নিউ গাড়ি কিনিছে, কিনার পিছতো একেবারে অবস্থা পাতি নাই শেষ, আর এক্সিডেন্টের কথা তো আর কব নারি। তো গাইজ প্রথমে আপোনালোকক এড্রেসটো দিব খুজিছো, কারণ আজিও আমি মানে বহুত জায়গা খুদি খুদি আহিবলগা হয়েছে জায়গাখন। তো বহুত এনেকুৱা আহিব পাৰে যে জায়গা চিনিব চিনি নাপাবও পাৰে। তো এইখন জায়গার নাম হৈছে নগাঁও চেঞ্চুৱা খুটিকাটিয়া, নগাঁও চেঞ্চুৱা খুটিকাটিয়া এখন জায়গার নাম। তো আপোনালোকে এইটো গুগল মেপত মারি দিব যে নগাঁও চেঞ্চুৱা খুটিকাটিয়া, এইটো মারার পিছত আপোনালোকক এইখন জায়গা দেখাই দিব। ইয়াতে অহার পিছত আপোনালোকে ই অলপ আগতে একটা বিএসসি দেখা পাইছে। তো বিএসসির ফালে আহি ইয়াতে আপোনালোকে দেখিব পাৰিছে এল্টোর শোরুম এখন আছে, আর অলপ জায়গা ইয়াতে দেখা পাইছে আপোনালোকে কিয়ার শোরুম আছে। মই সন্মুখত গৈ আপোনালোকক ভালকে দেখাই আছো। তো এই বিএসসির পৰা অলপ আহি আপোনালোকে ইয়াতে দেখিব পাৰিছে যে কিয়ার শোরুম। আমি আহি প্রথমতে এখনের ভিতরত সোমাইছিলো, তারপর সোমাই কইছো যে আমি সার্ভিসিং করবলে আহিছো, তারপর তেওঁলোকে কৈছে যে অলপ সেইটো সাইডে যাব লাগে। তো আপোনালোকে ইয়াতে দেখিব পাৰিছে যে আৰু শোরুমৰ পৰা এই একেবাৰে শোরুমৰ লগতে এটা ৰোড আপোনালোকে দেখা পাইছে। এই ৰাস্তাটোৰ ফালে ভিতৰত সোমাই এই সার্ভিসিং সেন্টারখন আপোনালোকক দেখাই আছো। এই দেখা পাইছে আপোনালোকে ৰোডটো, এই ৰোডেদি সোমাই একেবাৰে সন্মুখত আপোনালোকক দেখাবলৈ লৈছো। এই চাওক একেবাৰে ফ্ৰণ্টত গাড়ী সোমাই আছে, আপোনালোকে নিশ্চয় দেখিব পাৰিছে। এয়া চাওক আপোনালোকে একেবাৰে ওপৰত ধুনীয়াকৈ লিখা আছে যে কিয়া সার্ভিস, আপোনালোকে নিশ্চয় দেখিব পাৰিছে। তো এইখনৰ ভিতৰত সোমালেই আপোনালোকে গাড়ী সার্ভিসিং কৰাব পাৰিব। আৰু সেইটো আগতে যিখন দেখাইছিলোঁ সেইখন হৈছে মানে কিয়াৰ শোৰুম। তো গাড়ী কিনিবলৈ হ'লে সেইখন শ্ব'ৰুমত যাব, আৰু সার্ভিসিং কৰিবলৈ হ'লে এইখনত আহিব লাগিব। তো গাইজ এয়া দেখিব পাৰিছে আপোনালোকে বৰ্তমান পুৰা সার্ভিসিংৰ কাম ষ্টাৰ্ট হৈ গ'ল। আৰু ইয়াতে মানে প্ৰথমে নিয়া হয় গাড়ী, নিয়াৰ পিছত মানে য'ত য'ত গাড়ীৰ বেমাৰ আছে বেমাৰখিনি ঠিক কৰা হয়, তারপর ইয়াতে আনি মানে সফা করা হয় ভালকে ধুনিয়াকে পলিশ টলিশ মারি একেবারে ধুনিয়া করা হয়, আর লাস্টত মানে একেবারে ক্লিন হয়ে যায়। মানে এনেকুয়া গম পোৱা যায় যে জাস্ট মানে শোরুমের পর উলাই আনিছো এনেকুয়া দেখা যায়। আপনাদেরকে নিশ্চয় দেখিব পাৰিছে ইয়াতে পুরা ধুনিয়াকে সার্ভিসিং করা হয়েছে, আর ইয়াতে আহি মানে বেলেগ এটা ভাল লাগে আছে। মানে যতে যত চাও মানে সব নিউ নিউ গাড়ি, সব নিউ নিউ গাড়ি আপনাদেরকে দেখিব পাৰিছে, আর দেখাই আছো আপনাদেরকে চাই থাকো। চাওক এফালে দি মানে যিমান গাড়ি আহিছে সব নিউ নিউ গাড়ি আছে, সব মানে সবে তো ফার্স্ট যেটো সার্ভিসিং এইটো করবলে আনিছে, মানে ফার্স্ট সার্ভিসিংটো 10,000 রান হওয়ার পিছত করিব লাগে। তো আমি যখন লৈ আহিছো এখন মানে সার্ভিসিং নহয়, এখন মাত্র 1,000 রান হয়েছে। তো 1,000 রান হওয়ার পিছত মানে তেওঁলোকক দেখাব লাগে, কারণ গাড়ির যদি অলপ সলপ কিবা নষ্ট হয় তো এইবিলাক তেওঁলোকে ঠিক করে দিব, আর ধুনিয়াকে পলিশ টলিশ মারি পুরা ক্লিন করে দিয়ে দিব। আর আমার গাড়িত মানে নাম্বার প্লেটও নাছিল, তো আজি মানে নাম্বার প্লেটও লগাই দিলো। তো যেহেতু ইয়াতে ইমান নিউ নিউ দামি দামি গাড়ি ইয়াতে আহিছে, তো ইয়াতে কেইখনমান ফটো মারিলো নাকি। বর্তমান ফটো মারি মারি আর আমার ইয়াতে সিস্টার এজনে মানে একবার উপরত বহাই তৈরি গেছে বহুত ধুনিয়া একটা রুম, পুরো এসির মত বহি আছো ধুনিয়াকে। তো ইয়াতে বহাই আমাক কফি আনি দিছে, ভাল লাগিছে ইয়াতে আহি। প্রথমে আহার পিছত মানে আমাক চাহ দিছে আর এতিয়া কফি দিছে। তো গাইজ বর্তমান বাজিছে 12টা, আর আমার যখন গাড়ি মানে আমি যখন গাড়ি লৈ আহিছো এখন সার্ভিসিংত 8 নম্বরত পৰিছে, মানে আমার আগতে আর 7খন গাড়ি বুক মানে থোৱা আছে সার্ভিসিং কৰিবলৈ। তো বহুত লেট হৈ যাব, বর্তমান তো 12টা বাজিছে মানে 4টামান বাজি যাব, ইমান সময় কি করিম চাও ইফালে কৰবাত যোৱা যায় নেকি। তো যদি কৰবাত যাও এইটো যদি সময়ে মিলে আর কৰবাত যদি যাও তেনেহলে নেক্সট ব্লগত আপোনালোকে পাব। তো মোৰ চ্যানেলটো সাবস্ক্রাইব কৰি দিব, আর যাব পাৰিম নে নোৱাৰিম ভালকে কব নোৱাৰিছো, কাৰণ ইয়াতে যদি গাড়ী থৈ যোৱা যায় তেনেহলে তো কৰবাত যাম। ইয়াতে নিউ পার্ক এখন বনিছে, পার্কত যাম, আর নগলে তো যোৱা নহব। তো যদি যাও তেনেহলে নেক্সট ব্লগত আপোনালোকে দেখিব পাৰিব।
ইফালে আপোনালোকে দেখিব পাৰিছে পুৰা গাড়ীটো আছে আৰু আমাৰ গাড়ীখন মানে চাৰ্ভিচিঙত 8 নম্বৰত পৰিছে তো বহুত লেট হৈ যাব তো এতিয়া যদি ক'ৰবাত যাওঁ তেনেহ'লে আপোনালোকে নেক্সট ব্লগ পাব আৰু যদি আজিৰ ভিডিঅ'টো অলপো ভাল লাগিছে তেনেহ'লে লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰিব আৰু মোৰ চেনেল যদি নতুন হয় তেনেহ'লে ছাবস্ক্ৰাইব কৰিবলৈ নাপাহৰিব তো আজিৰ ভিডিঅ'টো এইখিনি আছিল আৰু দেখা হ'ব নেক্সট ব্লগত তো বাই বাই।